আসসালামু আলাইকুম আমার সামনে যে ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে নেটওয়ার্ক সমস্যা অর্থাৎ ফোনটি দিয়ে কোনোভাবে কোনো ডাটা চলে না আর ডাটা না চলার কারণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এটার সমাধান করা যায় সেই বিষয়টাও দেখাবো তো দেখুন এটা মূলত ফোর জি যে কানেকশনটা আছে সেটা কিন্তু কোনোভাবে আসছে না আর আসলেও অনেক সময় ই আসে শুধুমাত্র ই আসে আর ই দিয়ে এই ফোনটিতে কোনোভাবে কোনো নেটওয়ার্ক বা কোনো নেট কানেকশন চালানো যায় না অনেক সময় ফোন আসে আসে না তো এই সমস্যা মূলত হয় কোথা থেকে আমি এই মুহূর্তে এই যে এখানে যে একটা টিন আছে টিনের তল থেকেই হয় মূলত এই মুহূর্তে আমি এই টিনটি উঠিয়ে আমি আপনাদেরকে এখানে একটি আইসি আছে সেই আইসিটি পরিবর্তন করে এই সমস্যার সমাধান একেবারেই পারমেন্টভাবে একদম সমাধান করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমাদের এই টিনটি তোলার জন্য একটু ভালো করে এখানে মাদারবোর্ডটাকে শক্ত করে পিসিবি স্ট্যান্ডের সাথে ধরে রাখতে হবে এরপরে এখান থেকে স্টিলটা তুলে নিয়ে আসতে হবে প্রথমে আমি যে কোনো এক অংশে আয়রনের সাহায্যে একটু নরম করে নিলাম এবং ওই অংশ থেকে টান দিলে কিন্তু মূলত এটা খুব সেফলি উঠে আসবে আশেপাশে কোনো কিছু নষ্ট হবে না কোনো লাইন উঠবে না আর যদি স্পেস ভালো থাকে তাহলে এখানে চারো সাইডে মূলত তাতাল দিয়ে বা আয়রন যেটা আছে এটা দিয়ে কিন্তু আমরা নরম করে নিতে পারতাম যেহেতু স্পেস কম যার কারণে আমরা এক সাইড থেকে নরম করে নিলাম দেখুন এই যেটা নরম করে নেওয়ার পরে খুব সহজেই উঠে আসলো মূলত যখন আপনার প্রথম কোনো টিন তোলা হয় সেই ক্ষেত্রে একটু শক্ত থাকে তো আমরা শেষে কাজ শেষে এই টিনটা লাগিয়ে দেবো প্রথমে আমরা এই আইসিটা এখানে চেঞ্জ করে দেবো দেখুন আমার কাছে যে আইসিটা আছে মূলত এই আইসিটা এখানে লাগাবো এই যে দেখুন এরপর এখান থেকে আইসিটা তুলতে হবে আমাদেরকে এবং লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন এখানে কোনো রেজিস্টর ক্যাপাসিটার বা ড্রাইওট এখান থেকে উড়ে না যায় বা একটার সাথে আরেকটা জোড়া না লাগে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে দেখুন আমি এখান থেকে আইসিটিকে প্রথমে তুলে নিচ্ছি এটা হচ্ছে ভিসি ছিয়াত্তর তেতাল্লিশ একটি আইসি এটাকে বলে হচ্ছে ফোর জি আইসি আর এই ফোর জি আইসি আমি সবসময় রাখার চেষ্টা করি কেননা যে প্রতিনিয়তই একজন না একজন আসে এই আইসিটা সমস্যা নিয়ে তো আমি এখন অনেকে যারা টেকনিশিয়ান আছেন বাহির থেকে বিদেশ থেকে কমেন্ট করে থাকেন যে রনি ভাই ফোনটা যে এই আইসি সমস্যা আপনি বুঝলেন কীভাবে এটা আইডেন্টিফাই করলেন কিভাবে দেখুন এই মুহূর্তে আমার আইডেন্টিফাই করার মতো সময় নেই কারণ হচ্ছে আমি পূর্বে আমাকে আমাকে এই মুহূর্তে আইডেন্টিফাই করতে হচ্ছে না এই জন্য যে আমি পূর্বে এই ফোন একাধিক করেছি মানে মিনিমাম পনেরো থেকে বিশটা করেছি আমার এই কয়েক দুই তিন বছরে সবসময় আসে না মানে দুই বছরের ভিতরে প্রায় পনেরো বিশটা করেছি তো এখন এই নতুন আইসিরা কিন্তু সরাসরি আপনি আয়রন দিয়ে যে ঘষা দিয়ে ঝালাই দেন এটা করবেন না এটা করলে কিন্তু নতুন আইসিগুলো নষ্ট হয়ে থাকে এরপরে আপনি দোষ দেন যাদের কাছ থেকে আইসি কিনছেন তাদেরকে মূলত দোষ কিন্তু আপনারই থাকে কিন্তু আইসিটা আপনি ক্ষতি করে আবার যাদের কাছ থেকে আইসি আপনি কিনেছেন পাইকারি দামে তাদেরকে বলেন যে ভাই কী আইসি নিয়ে এসছেন আইসি নিয়ে আইসি লাগালে ফোন কাজ করে না এরকম আসলে এরকম না মানে আপনার কাজে ভুল ছিল অর্থাৎ এই আইসিগুলো মূলত নতুন আইসিগুলো যদি আপনি নেটওয়ার্ক আইসিগুলো যদি আপনি রিবলিং করে লাগান যেগুলোতে আপনার ঝালাই করে আমরা এতদিন কাজ করছি পাঁচটা আইসি কাজ করলে দুইটা দুইটা নষ্ট হয়েছে আর তিনটা ভালো হয়েছে আর এখন আমি যে কাজ করি যে রিবলিং করে সেটা হচ্ছে যে পাঁচটা আইসি নিয়ে আসলে পাঁচটা দিয়েই কাজ হয় মানে যত যুগ চেঞ্জ হবে ডে বাই ডে আসলে মূলত কাজের একটা মান বাড়বে কাজে আপনার দক্ষতা আসবে এটাই হচ্ছে মেন বিষয় তো এখন আমার এটা রিবলিং করা হয়ে গেছে এবং মাদার সাথে এই আইসিটা এখন যুক্ত করার জন্য যতগুলো কাজ ছিল সবগুলো করেছি এখন আমি মূলত এই আইসিটা এখানে কানেকশন করে দিচ্ছি দেখুন আইসিটি লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ নতুন আইসি রিবলিং করে লাগালে কিন্তু আর এর নিচ থেকে কিন্তু অনেকগুলো বল গোল হয়ে বের হয়ে আসে সেই ক্ষেত্রে আশপাশে যেন কোনো জোরা না লাগে এর দিকে লক্ষ্য রাখতে হবে তারপরে আমার এখানে মনে হচ্ছে যে একটা বল বের হয়ে আরেকটা ইয়ের সাথে লেগে গেছে এই যেখানে যেটা বললাম সেটাই হয়ে গেল তো মূলত এ ধরনের সমস্যা এরকম যদি হয়ে থাকে আপনার ফোনটা হয়তো বা বারে বার সমস্যা হবে আপনি হয়তো বা লক্ষ্য করবেন ভালো করে তাহলে এই সমস্যাটা হবে না তো শর্ট হওয়ার মানে কোনো কাজ আমাদের রাখা যাবে না তো এখন আমি মূলত মাদার বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমরা পুনরায় আবার আগের মতো সেটিং করে দেখব যেহেতু আমাদের সমস্যা ছিল নেটওয়ার্ক অর্থাৎ ফোর জি কানেকশন পেতো না ডাটা কানেকশন পেতো না তো ডাটা না পেলে তো আসলে এই ফোনটা দিয়ে ইন্টারনেট চালানো যাবে না সেই ক্ষেত্রে কাস্টমার ভাই বসে আছে আমি কাজ করতেছি আর আমার এখানে সব সময় আমি কাজগুলো আমার কাস্টমার ভাইদেরকে দেখাই এখানে একটা স্ক্রিন মনিটর দিয়ে দিছি আমি এখানে কাজ করি যা যা করি টোটাল খোলা থেকে শুরু পর্যন্ত একদম লাগানো পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার কাস্টমার ভাইরা আমার কাজগুলো দেখে একদম তৃপ্তি সহকারে এখান থেকে বিদায় হয় দেখুন আমি কাজ শেষে আবার এই সেই স্ক্রিনশিল যেটাকে আছে টিন এই টিনটা কিন্তু আবারও এখানে লাগিয়ে দিলাম এতে করে এই ফোনটি ঠিক আগের মতো নিখুঁতই থাকলো তো এবার আমাদের এই মাদার বোর্ডটির সাথে এক্সট্রা যা কিছু ছিল সেগুলোকে আবার কানেকশন দেব দিয়ে আমরা এই ক্যাসিংয়ের ভিতরে ভরে ভালো করে সব কিছু লাগিয়ে নেব স্ক্রু টিস্ক্রু যা সব লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটা ভালো করে চেকিং করব। চেকিং করলে আপনারা বুঝতে পারবেন যে এতক্ষণ যে আমরা পরিশ্রম করলাম সেটা আসলে বিথা এটা সফল হয়েছে জানা এটা যত কাজ করেছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাজে মিসিং হয় নাই আর বল করে লাগালে তো মিস হওয়ার প্রশ্নই ওঠে না যারা আমার মতো রিবলিং করে লাগান তারা অবশ্যই জানেন বিষয়টা যে রিবলিং করে লাগালে কোনো আইসি কিন্তু খারাপ বের হয় না এবং ভালোই কাজ করে এখন আমাদের ফোনটি অন হওয়ার পরে আমরা সিম উঠিয়ে নিলাম এরপরে অন করা পুরোপুরি অন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটির সমস্যার সমাধান হয়েছে কিনা দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফোনের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে